ভারতীয় খাদ্যাভ্যাস, নিয়মিত চা পান এবং খাবারে হলুদের ব্যবহার কমিয়েছে করোনার প্রকোপ, কমিয়েছে মৃত্যুর হারও। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। ২০২০ সালের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা আজও কেউ ভোলেননি। গোটা বিশ্বকে গ্রাস করেছিল করোনা, প্রাণ হারিয়েছিলেন কোটি কোটি মানুষ। করোনার অভিশাপ থেকে রেহাই পায়নি ভারতও, যদিও পশ্চিমের দেশগুলির তুলনায় ভারতের মৃত্যুহার অনেকটাই কম, যার পিছনে রয়েছে বড় একটি কারণ। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের এপ্রিল সংস্করণে উঠে এসেছে এক সমীক্ষার কথা। সেই সমীক্ষায় দেখা গিয়েছে ভারতীয়দের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে আয়রন, জিঙ্ক, ফাইবার থাকে। যে কোনো ভারতীয় রান্নাতেই থাকে হলুদের ব্যবহার। এছাড়াও ভারতীয়দের একাংশ প্রতিদিন সকালে উঠে কাঁচা হলুদ খান, নিয়মিত চা পানও করেন। সেই কারণেই ভারতে কোভিডের তীব্রতা এবং মৃত্যুহার অনেকটাই কম। গবেষণায় খাদ্যাভ্যাস এবং জনসংখ্যার উপর জোর দেওয়া হয়, তাতেই উঠে আসে অন্যান্য দেশের সঙ্গে ভারতের মৃত্যুহারের ফারাক কতখানি। প্রতিবেদন অনুসারে ভারতের মতো ঘনবসতিপূর্ণ দেশে কোভিডে মৃত্যু অন্যান্য দেশের মৃত্যুহারের তুলনায় প্রায় 5 থেকে 8 গুণ কম। ভারত, ব্রাজিল, জর্ডন, সুইজারল্যান্ড, সৌদি আরবের মতো বিজ্ঞানীদের যৌথ গবেষণায় দেখা যায় খাদ্যাভ্যাসের কারণেই কোভিডে মৃত্যুহার কম। তুলনায় কম জনসংখ্যার পশ্চিমের দেশগুলিতে কোভিড সংক্রমণের হার বেশি, এমনকি মৃত্যুহারও বেশি। গবেষকদের মতে ভারতীয় খাদ্য উপাদানে যে সমস্ত সাইটোকাইন থাকে তা কোভিড রুখতে সক্ষম, আর তাই জনসংখ্যা বেশি হলেও ভারতে করোনার মৃত্যুহার অনেকটাই কম। ঠিক কোন কোন উপাদান কোভিড রুখতে সাহায্য করে? ভারতীয় খাদ্য উপাদানে থাকে লাইপোপলিস্যাকারাইড, যা কোভিডের তীব্রতা কমায়। চায়ের মধ্যে থাকে ভালো কোলেস্টেরল, এছাড়াও ক্যাটেচিন, যা হার্ট ভালো রাখে এবং রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। হলুদের মধ্যে থাকে কার্কিউমিন নামে এক যৌগ, যা কোভিড এবং কোভিডে মৃত্যুহার দুই ঠেকাতে সক্ষম। কিন্তু পশ্চিমী দেশগুলিতে মৃত্যুহার তুলনায় কেন বেশি? গবেষকরা জানাচ্ছেন, পশ্চিমী দেশগুলিতে রেড মিট, প্রক্রিয়াজাত খাবার, অ্যালকোহল, দুগ্ধজাত খাদ্যের চল বেশি, যা শরীরের পক্ষে ক্ষতিকারক। এই খাবারগুলির মধ্যে থাকে স্ফিঙ্গোলিপিড, পামিটিক অ্যাসিডের মতো উপাদান, যার ফলে ইন্টারসাসেপটিভ অ্যাঞ্জিওজেনেসিস, হাইপার ক্যাপনিয়ার মতো রোগের প্রকোপ বাড়ে, পাশাপাশি রক্তে বাড়ে শর্করার মাত্রাও। সব মিলিয়ে ভালো খাদ্যাভ্যাস ভারতীয়দের অনেকটাই সেফগার্ড করেছে বলে দাবি গবেষকদের। তবে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত গবেষণার পরামর্শ দিয়েছেন তাঁরা। কলকাতা টিভি।